আব্বুদের পথ চালানোর জন্য বিভিন্ন ভাবে আব্বুদেরকে মানে আব্বুদেরকে আব্বুদের পথের পথের করার জন্য বিভিন্ন ভাবে চালাচ্ছে। আমার বাবা নির্দোষ, আমার বাবা কিছু দোষ আছে, বাট আমার বাবা নির্দোষ। আমার সবার সেবা, সবার দিক দিয়ে সবার জন্য সবকিছু করছে, কিন্তু আমার বাবা সম্পূর্ণভাবে দোষ। আমার নিজের মেয়ে হিসাবে আমার বাবা সম্পূর্ণভাবে দোষ। আমাদের সব বিভিন্ন রকম অনেক রকমের অভিযান চালিয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন কেউ ষড়যন্ত্র করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর করে একটু গুছিয়ে বলা। হ্যাঁ, আমার বাবার নামে সবাই ষড়যন্ত্র করতেছে। আমাদের বাসার আশেপাশে অনেক রকমের আব্বুর বিপক্ষে অনেক রকমের মানুষ আছে, ওরা ষড়যন্ত্র করতেছে। আমরা চাই আমার বাবাকে যেন ছেড়ে দিই, আমার বাবাকে যেন নির্দোষ প্রমাণ করে যেন ছেড়ে দিই। বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযানে শাহাবুদ্দিন শিকদার, 33, পিতা মোহাম্মদ হোসেন মাস্টার নামের একজন লোক আটক করা হয়েছে। উনি আমাদের হেফাজতে আছে, শাহাবুদ্দিন শিকদার, 33, পিতা মোহাম্মদ হোসেন মাস্টার নামের একজন লোক আটক আছে। উনি আমাদের থানা হেফাজতে আছে, পুলিশ হেফাজতে আছে। ওনার বিষয়ে আমরা বিস্তারিত আমাদের কী কী মামলা আছে চাষাবাসাই করে আমরা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। উনি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, বারবার কাউন্সিলর উনি, জনগণের মনোনীত কাউন্সিলর, আপনারা জানেন। ওনার কোনো মামলা নাই, ওনার কোনো ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগ নাই, এবং কি ইয়ার অভিযোগ নাই, হামলার অভিযোগ নাই। আমরাও ছাত্র আন্দোলন করেছি, আমি ওনার একজন কর্মী, ওনার ভাইও বটে। এই ওনার সবসময় পাশে ছিলাম আমি। আমি ছাত্র আন্দোলনে আমি নিজে প্রথম থেকে আমি নেতৃত্ব দিয়েছি, আমি আন্দোলনে সবসময় ছিলাম। তখনও উনি আমাদেরকে অনেক উঠে করেছে, উনি একজন ভালো মানুষ, মানুষের মনে অনেক ঢুকে গিয়েছে। ওনা দেখে করোনাকালে, ইয়াকালে, যাবৎকালে জলাতে 5 নম্বর শিখে প্রতি ঘরে ঘরে আপনারা যে জিজ্ঞেস করতে পারবেন, উনি মানুষটা কেমন, উনি আসলে যেতে উনি রাজনীতিকে শিকার হচ্ছে। এই রাজনৈতিক, মিথ্যা রাজনীতিক, এই রাজনীতিক আমরা চাই না। আমরা ছাত্র আন্দোলন করেছি, আমরা ইয়া করেছি, এই মিথ্যা কাজ দিয়ে এই থানায় ধরে এনে নির্যাতন করা, এইভাবে ইয়া করা, এটা আমরা মেনে নিতে পারছি না। এটা 5 নম্বর ওয়ার্ডবাসী কোনোদিনও মেনে নেবে না। 5 নম্বর ওয়ার্ড এই জনগণ, 5 নম্বর ওয়ার্ডের যে মানুষ, ওরা এটা কোনোদিনও মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা উনি বাসায় তাল্লাশি করেছে, আমরা দেখেছি, আমরা সাথে ছিলাম, যৌথ বাহিনী সহ সবাই ছিল ওইখানে। ওইখানে ওনার থেকে কিছু উদ্ধার করতে পারে নাই, ওনার থেকে কিছু ছিল না। উনি একজন ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, আপনারা জানেন, সাংবাদিক বাইরেও সবাই জানেন, কক্সবাজার ওনার একটা সুনাম আছে। আর উনি শিকদার পরিবার, ওনার ফ্যামিলিতে মানে কাউকে মেরে খাওয়ার, কে গিয়া করার, অনেকে অনেক মিথ্যা বানোয়ার কথা বলতেছে। আপনারা এগুলাতে বিভ্রান্ত হবেন না। 5 নম্বর ওয়ার্ডবাসীকে বলবো, আপনারা এগুলাতে বিভ্রান্ত হবেন না।